আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তবে বন্ধুরা এ পর্বে আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি স্প্যানিশ স্পানিশ জীবনধারা কেমন হয় তাদের ব্যবসা বাণিজ্য আরও অনেক কিছু তো চলুন বন্ধুরা শুরু করা যায় তো বন্ধুরা যে কথা সেই কাজ এই ভিডিওটি করার জন্য আমি এখন চলে এসেছি এইটি সেকেন্ড স্ট্রিট অ্যান্ড রোজবেল্ট অ্যাভিনিউ ইন কুইন্স এটি নিউ ভিতরে তো দেখুন এখানে মোস্ট অফ দ্য পিপল 95% পিপল স্প্যানিশ পিপল তো বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে আপনি দেখছেন আমেরিকার শহরে স্পানিশদের জীবন যাপনের চিত্র তো এখানে আপনি এই ভিডিওর ভিতরে ছোটোখাটো ব্যবসায়ীদের দেখতে পারবেন যারা রাস্তার ভিতরে বিভিন্ন আইসক্রিম ফ্রুটস এবং খাদ্য খাবার বিক্রি করে থাকে তো আপনাদেরকে বলে রাখি এরা অধিকাংশই অবৈধভাবে বসবাস করে তার মানে বৈধ পেপার নাই তো প্রশ্ন হলো এরা কিভাবে আসে আপনি জানেন মেক্সিকান বর্ডার দিয়ে স্প্যানিশ পিপল সহজেই আসতে পারে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে আপনারা যারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বসবাস করেন তারা জানেন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার একটি বর্ডার আছে যে বর্ডারটি ক্রস করে ইন্ডিয়াতে অথবা বাংলাদেশে সহজে যাওয়া যায় ঠিক তেমনিভাবে মেক্সিকান বর্ডার ক্রস করে এরা সহজেই আমেরিকাতে প্রবেশ করে তো এখানে এসে অবৈধভাবে থাকা যায় এবং থাকলে পুলিশে তমন ধরে না বা ধরপাকড় করে না তো বন্ধুরা এটি আমার আলোচনার বিষয় নয় আমার বিষয় হচ্ছে আমেরিকায় জীবন জীবনযাপনের চিত্র তো দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট আইসক্রিম বিক্রেতা সে আইসক্রিম বিক্রি করছে রাস্তার মধ্যে বসে বসে তো এরকম আপনি দেখতে পাইবেন এই এলাকাটিতে আসলে এরা বেশি একটি উন্নত জীবনযাপন করে না বললেই চলে তবে আবার সবাই না এদের ভিতরে অনেকেই আছে বৈধ এবং বড় বড় জব করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন একটি মহিলা তিনি রাস্তার ভিতরে এই যে কাবাব বিক্রি করছেন এবং পাশাপাশি আরও কিছু আছে তো এভাবে আপনি দেখতে পাবেন এই এইটি সেকেন্ড অ্যান্ড রোজবেল্ট এভিনিউতে আসলে তো চলুন বন্ধুরা আরও একটু ভিতরের দিকে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন আইস দিয়ে ক্যান বিক্রি করছে ওয়ানডা আলার এবং এখানে দেখতে পাচ্ছেন এটা সেলফোন কেস তো রাস্তার ভিতরে এরকম সেলফোন কেস আপনি কিনতে পারবেন খুব অল্প দামে এটা গ্লাসের ভিতরে দেখুন এখানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হচ্ছে আর এটা হচ্ছে 82nd সেকেন্ড স্ট্রিট অ্যান্ড রোজ এভিনিউ তো দেখুন স্পানিশ বাচ্চারা এখানে খেলছে রাস্তার মধ্যে এই যে একজন বসে বসে কিছু চুরি গহনা বিক্রি করছে একটি জুতা এবং ব্যাগের দোকান দেখুন আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি তো এখন চলে আসলাম ফাইনালি একটি কাঁচা বাজারে দেখুন স্পানিশরা এভাবেই কাঁচা তরি তরকারি বিক্রি করে থাকে এখানে দাম লাগানো আছে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনার কোনো দাম কষাকষি করা লাগবে না তো চলুন বন্ধুরা আরও একটু সামনের দিকে এগিয়ে যায় এবং দেখি কীভাবে স্প্যানিশ পিপলরা আমেরিকাতে সারভাইভ করে থাকে তো বন্ধুরা আমি এখন এইটটি সেকেন্ড অ্যান্ড রোজ ভেল্টের কাছাকাছি আসি তো চলুন একটু রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক এবং কী ধরনের খাবার খাদ্য বিক্রি হয় সেটা দেখা যাক দেখুন এখানে খাবার খাদ্যগুলো বাংলাদেশিদের মতো না এরা একটু আদা কাঁসা আদা পাকা খাবার খেয়ে থাকে দেখুন চিকেনগুলো কীভাবে রান্না করা এগুলো স্পাইসি না ঝাল না এগুলো মিষ্টি মিষ্টি তো বন্ধুরা আমি এখন একটি বড় নাইনটি নাইন সেন্স স্টোরের সামনে দাঁড়িয়ে আছি দেখুন এখানে লেখা আমিগো স্প্যানিশ ভাষায় আমিগো মানে বন্ধু সেক্ষেত্রে যেহেতু এখানটা স্প্যানিশ অধ্যুষিত এলাকা সেহেতু স্টোরের নাম আমিগো দেওয়া হয়েছে যাতে করে স্প্যানিশ লোকজন এই স্টোরে কেনাকাটা করতে আসে তো দেখুন স্টোরের ভিতরের কী অবস্থা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে এবং প্রত্যেকটি জিনিসের দাম তার গায়ে লাগানো আছে আপনাকে কোনো দামাদামি অথবা দর কষাকষি করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন বডি ওয়াশ তার প্রাইস ট্যাগ দেওয়া আছে ওয়ান তো বন্ধুরা আপনারা রুয়াল খান এন সঙ্গে আমেরিকার শহরে স্পানিশ পিপলদের জীবন জীবনযাপনের চিত্র দেখলেন স্বল্প পরিসরে তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব আর নিজে ভালো থাকবেন আপনার চারপাশের সকল মানুষকে ভালো রাখবেন বড়দের সম্মান করবেন আর ছোটদের সেনেও করবেন আর সব সময় খান এনওয়াইসির সঙ্গে থাকবেন আপনি যদি রুয়াল খান এনওয়াইসি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে রোল খান এন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পিছনে গিয়ে আরও নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ